দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডস হারায় আবারও পয়েন্ট টেবিলে উন্নতি হলো বাংলাদেশের একই সাথে সুপার এর পথটা আরো সহজ হয়ে গেল টাইগারদের জন্য এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে চরম বিপদে পড়েছে ইংল্যান্ড শেষ পর্যন্ত সুপার এর টিকিটটাও হাতছাড়া হতে পারে ইংলিশদের সতেরোতম ম্যাচ শেষে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সব নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম জার্সি ফর ইউপ্রেজেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ আট জুন শনিবার আট জুন শনিবার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজকে চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে নিউজিল্যান্ডকে চৌরাশি রানে হারিয়েছে আফগানিস্তান এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস এরপর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে শ্রীলঙ্কাকে ছয় বল হাতে থাকতে শ্রীলঙ্কাকে ছয় বল হাতে থাকতে দুই উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এমএসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্পিন বলিং অলরাউন্ডার রিষাদ এরপর দিনের তৃতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নেদারল্যান্ডসকে সাত বল হাতে থাকতেই চার উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা এমএসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার এরপর দিনের চতুর্থতম ম্যাচে দিনের চতুর্থতম ম্যাচে ইংল্যান্ডকে ছত্রিশ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া এমএসে প্লেয়ার অব দ্য হয়েছে অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পান তো টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বমোট পঞ্চান্নটি ম্যাচ অনুষ্ঠিত হবে পঞ্চান্নটি ম্যাচের মাধ্যমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সতেরো তম ম্যাচ শেষ হয়েছে তো এই সতেরোতম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় এরপরে দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক সর্বোচ্চ উইকেট শিকারী বোলার সেই সাথে থাকবে পরবর্তী ম্যাচে কোন কোন দল মাঠে নামছে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি থেকে পয়েন্ট টেবিল আপডেট সহ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট তো যেহেতু আজকে দিন চার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তাই আমরা চারটি গ্রুপেরই পয়েন্ট টেবিল দেখবো ধারাবাহিকভাবে প্রথমেই থাকছে গ্রুপ এ তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তো গ্রুপ এ তে যে চারটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই তারা হেরেছে দুই ম্যাচ হারাই কোনো পয়েন্ট পায়নি কিন্তু আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বর্তমান নেট রাউন্ড মাইনাস এক দশমিক সাত এক দুই পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে পাকিস্তান পাকিস্তান একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান পাকিস্তানের নিট কেননা সুপার ওভারে ম্যাচটি হেরেছে পাকিস্তান নম্বরে অবস্থান করছে ক্যানাডা কেনাডা দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ক্যানাডার নিট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত চার পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া ইন্ডিয়া একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ইন্ডিয়ার নিট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য প্লাস শূন্য সরি তো ইন্ডিয়ার নিট রান রেট প্লাস তিন দশমিক শূন্য ছয় পাঁচ পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে দুটি ম্যাচে জিতেছে যুক্তরাষ্ট্র দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং যুক্তরাষ্ট্রের নিট রান রেট প্লাস শূন্য ছয় দুই ছয় তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান তো এখন আপনাদেরকে বলি গ্রুপ এতে যে দলগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত পাকিস্তান যে ম্যাচটি সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল তো ভারত পাকিস্তান ম্যাচের সময়সূচি অবশ্যই পয়েন্ট টেবিল দেখার পরে আমরা দেখে নেব চলুন এখন দেখে নেই গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান গ্রুপ বিতে যে পাঁচটি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ওমান ওমান দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচই হেরেছে ওমান তাই ওমান কোনো পয়েন্ট পায়নি এবং ওমানের বর্তমান নিট রান্ডেড মাইনাস শূন্য দশমিক নয় সাত পাঁচ পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে যেখানে তারা একটি ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় পয়েন্ট হয়েছে এক ম্যাচ হারার কারণে তো কোনো পয়েন্ট পায়নি ইংল্যান্ড ইংল্যান্ডের বর্তমান পয়েন্ট হলো এক এবং ইংল্যান্ডের বর্তমান নিট রান রেট হল মাইনাস এক দশমিক আট শূন্য শূন্য পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে কিন্তু নামিবিয়া নামিবিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মাঝে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং নামিবিয়ার নিট রান মাইনাস শূন্য দশমিক তিন শূন্য নয় পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ তারা জিতেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তো স্কটল্যান্ডের বর্তমান পয়েন্ট তাহলে তিন এবং স্কটল্যান্ডের নিট রেট প্লাস শূন্য দশমিক সাত তিন ছয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুটি ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং অস্ট্রেলিয়ার নেট রেট প্লাস এক দশমিক আট সাত পাঁচ তো এই ছিল কিন্তু গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া চার পয়েন্ট পেয়ে কিন্তু সুপার এইট এর পথে কিন্তু পা বাড়িয়ে দিয়েছে অপরদিকে সুপার এ যাওয়ার জন্য অনেকটাই অটো চয়েস বলা ছিল কিন্তু ইংল্যান্ডকে ইংল্যান্ডকে বি ওয়ান ধরা হয়েছিল সেই বি ওয়ানে থাকা ইংল্যান্ড কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে এই ইংল্যান্ডের থেকে কিন্তু বর্তমানে ভালো অবস্থানে রয়েছে স্কটল্যান্ড ও নামিবিয়া জল দুটি শেষ পর্যন্ত যদি ইংল্যান্ডকে আপনার সুপার এইচ এর জায়গা পেতে হয় পরবর্তী দুটি ম্যাচের মধ্যে দুটিতে জয়ের বিকল্প নেই কিন্তু ইংল্যান্ডের যদি দুটি ম্যাচের দুটি জিততে পারে ইংল্যান্ড সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ বা সম্ভাবনা তৈরি হবে ইংল্যান্ডের পরবর্তীতে সুপার এ যাওয়ার জন্য কোনো কারণে একটি ম্যাচ যদি হেরে যায় ইংল্যান্ড তাহলে কিন্তু ইংল্যান্ডের পক্ষে কিন্তু আপনার সুপার এ কোয়ালিফাই করাটা কিন্তু অনেকটাই অনিশ্চিত বলা চলে তো এখন আমরা দেখিনি গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থান তো সি থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান দেখার আগে আপনাদেরকে বলে দেয় দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সিটা পেতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন জার্সি ফরিউতে জার্সি ফরিউ আপনাদেরকে শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্সে জার্সি প্রস্তুত করে দেবে তো আপনারা যদি জার্সি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও তাদেরকে নক দিতে পারেন তো আপনারা জার্সি ফরিউ থেকে জার্সি অর্ডার করার সময় অবশ্যই আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বললে অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পাবেন এবং সরাসরি কল করলে কিন্তু আমাকেই পাবেন আপনারা তো আমি কিন্তু জার্সি ফরিউয়ের পক্ষ থেকে অর্ডারটা নিচ্ছি তো যাই হোক চলুন দেখি গ্রুপ সি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান সি তে যে চারটি দল রয়েছে যে পাঁচটি দল রয়েছে পাঁচটি দলের মাঝে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে কিন্তু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একটি ম্যাচ খেলেছে আজকে একটি ম্যাচই হেরেছে আপনার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি কিন্তু খুব বাজে ভাবে হেরেছে মাত্র পঁচাত্তর রানে অল আউট হয়েছে কিন্তু নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে তো নিউজিল্যান্ড ম্যাচটি হেরে কোনো পয়েন্ট পায়নি এবং নিট রান ডেটাও অনেকটাই পিছিয়ে গেছে কিন্তু এই নিউজিল্যান্ড দলটি তাদের বর্তমান নিট রান রেট মাইনাস চার দশমিক দুই শূন্য শূন্য এরপর পয়েন্ট টেবিলের কিন্তু চার নম্বরে দেখতে পাচ্ছেন পাপুয়া নিউ গিনিকে পাপুয়া নিউ গিনি দুটি ম্যাচ খেলেছে তারাও দুটি ম্যাচই হেরেছে দুটি ম্যাচ হারাই কোনো পয়েন্ট পায়নি পাপুয়া নিউ তাদের বর্তমান নিউট্রো হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক চার তিন চার পয়েন্ট টেবিল এর তিন নম্বর দেখতে পাচ্ছেন উগান্ডাকে উগান্ডা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জিতেছে একটি ম্যাচে হেরেছে তো উগান্ডা কিন্তু পয়েন্ট পেয়েছে দুই এবং উগান্ডার নিট রান রেট মাইনাস দুই দশমিক নয় পাঁচ দুই পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পয়েন্ট টেবিলের দুই নম্বরে তারা একটি মাত্র ম্যাচ খেলেছে একটি ম্যাচই তারা জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং ওয়েস্ট ইন্ডিজের নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক চার এক এক এরপর পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে আফগানিস্তান আফগানিস্তান দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং আফগানিস্তানের নিট রান্ড্রেড প্লাস পাঁচ দশমিক দুই দুই পাঁচ তো আফগানিস্তানের কিন্তু বর্তমান অবস্থানটা অনেকটাই ভালো দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করেছে নিট রান তাকে অনেকটাই উচ্চ লেভেলে নিয়ে গেছে কিন্তু আফগানিস্তান আফগানিস্তানের হাতে এখনো দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচের মাঝে যদি একটি ম্যাচও জিতে যায় আফগানিস্তান তাহলে সুপার এইটের জায়গাটা কিন্তু নিশ্চিত করে ফেলবে আফগানিস্তান দলটি যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি পয়েন্ট আদায় করতে পেরেছে আফগানিস্তান দলটি সেক্ষেত্রে আপনার আফগানিস্তানের পরবর্তী ম্যাচ রয়েছে কিন্তু পাপুয়া নিউগিনি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচের মাঝে অবশ্যই একটি জয় একটি ম্যাচের জয়ের আশা কিন্তু করতেই পারে দলটি তো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ সি থেকে সুপার এইটের জায়গা পাওয়ার মতো আশাবাদী একটি দল কিন্তু আফগানিস্তান এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের পারফরমেন্সের ধারাবাহিকতার উপর ভিত্তি করে তো আফগানিস্তান যদি সুপার এইটের জায়গা পায় তাহলে ওয়েস্ট

তো নিট রানডেটেও কিন্তু অনেকটা পিছিয়ে গেছে শ্রীলঙ্কা সেই সাথে কিন্তু আপনার সুপার এইটের যে লড়াই সেখান থেকেও অনেকটাই পিস পাওয়া হয়ে গিয়েছে শ্রীলঙ্কা দলটি যেটি বাংলাদেশের জন্য সুপার এইটের যাওয়ার যে লড়াই সেই লড়াইটা কিন্তু সহজ করে দিল শ্রীলঙ্কা দলটি এবং বাংলাদেশেও শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের পথটা সহজ করে নিয়েছে তো সে বিষয়ে আলোচনা করবো আগে পয়েন্ট টেবিলটা শেষ করে নেই তো চার নম্বরে রয়েছে নেপাল নেপাল একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে হেরেছে কোনো পয়েন্ট পায়নি নেপাল নেপালের নিট রানডে মনাস শূন্য দশমিক পাঁচ তিন নয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস দুটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং নেদারল্যান্ডসের নেট রানডেট হলো প্লাস শূন্য দশমিক শূন্য দুই চার পয়েন্ট টেবিলের দুই নাম্বারে চলে এসেছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ শেষ হলে বাংলাদেশের অবস্থান ছিল পয়েন্ট টেবিলের তিন নাম্বারে কিন্তু নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হল কিছুক্ষণ আগে শেষ হল এই ম্যাচটিতে নেদারল্যান্ডস পরাজয় বরণ করার কারণে কিন্তু আপনার নেদারল্যান্ডস পয়েন্ট এক ধাপ পিছিয়েছে বাংলাদেশের অবস্থান পয়েন্ট এক একদম উন্নতি হয়েছে তো বাংলাদেশ কিন্তু অবস্থান করছে পয়েন্ট টেবিলে দুই নম্বরে বাংলাদেশ একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আজকে জিতেছে ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং বাংলাদেশের নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক তিন সাত নয় পয়েন্ট টেবিলের এক নম্বরে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে তারা জিতেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং দক্ষিণ আফ্রিকার নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক সাত আট নয় তো এই ছিল কিন্তু গ্রুপ ডি সহ চারটি গ্রুপে দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান যেটি আপনারা দেখতে পারলেন তো গ্রুপ ডি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে বলি পাকিস্তান কিন্তু গ্রুপ এতে রয়েছে তো গ্রুপ এতে পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি ম্যাচ হেরেছে পাকিস্তানের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচের মাঝে আগামীকাল বা আজকে কিন্তু নয় তারিখ পরে গিয়েছে ইতিমধ্যে এখন কিন্তু বাজে রাত তিনটা সাত মিনিট তো ইতিমধ্যেই কিন্তু আপনার নয় নয় তারিখ পরেছে এবং নয় তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে আপনার এই পাকিস্তানের ইন্ডিয়া পাকিস্তানের পক্ষে সুপার এইটে কোয়ালিফাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কেননা ইন্ডিয়া যদি ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে চার অপরদিকে ইতিমধ্যে চার পয়েন্ট অর্জন করেছে কিন্তু যুক্তরাষ্ট্র তাহলে যুক্তরাষ্ট্রের হাতেও এখনো দুটি ম্যাচ রয়েছে ইন্ডিয়ার হাতেও দুটি ম্যাচ রয়েছে তো তারা কিন্তু চার পয়েন্ট ইতিমধ্যে পেয়েছে দুটি ম্যাচের মাধ্যমে একটি করে ম্যাচে যদি তারা জিতে যায় তাদের পয়েন্ট দাঁড়াবে ছয় করে আর পাকিস্তান যদি ইন্ডিয়ার বিপক্ষে হারে তাহলে পাকিস্তানের পয়েন্ট কোনোভাবে কিন্তু ছয় হওয়া সম্ভব হবে না কেননা তখন দুটি মাত্র ম্যাচ হাতে থাকবে আপনার পাকিস্তানের হাতে সর্বোচ্চ চার পয়েন্ট হবে পাকিস্তানের তাই তো সুপার কোয়ালিফাই করতে হলে হাতে ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে এই ম্যাচটি তাই তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের স্বাভাবিক যে উত্তেজনা স্বাভাবিকভাবে যে উত্তেজনাটা কাজ করে তার থেকেও দ্বিগুণ উত্তেজনা কাজ করবে কিন্তু এই ম্যাচের নয় তারিখ ম্যাচে তো আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো এখন আমরা আলোচনা করব গ্রুপ ডিতে থাকা বাংলাদেশ ও বাকি দলগুলোকে নিয়ে তো যেমনটি আপনাদেরকে বলছিলাম এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি আমি যে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশনটা শুরু করতে পারে তাহলে কিন্তু সুপার এইটে এক পা এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের সুপার এইটের পথটা সহজ হয়ে যাবে কেননা শ্রীলঙ্কা দলটি কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশের বিপক্ষেও শ্রীলঙ্কা ম্যাচটা হারলো তাহলে কিন্তু শ্রীলঙ্কা আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবে শ্রীলঙ্কার বর্তমান কোনো পয়েন্ট নেই পরবর্তী দুটি ম্যাচ যদি জিতেও যায় নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে যদি জিতেও যায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পয়েন্ট হবে সর্বোচ্চ চার আর বাংলাদেশ তাদের পরবর্তী এখনও তিনটি ম্যাচ রয়েছে তিনটি ম্যাচের মাঝে আপনার নেপাল নেপালের বিপক্ষে তো অবশ্যই জয়লাভ করতে হবে বাংলাদেশকে এটি কিন্তু মাস্ট সুপার এইটে খেলতে হলে অপর দিকে রয়েছে নেদারল্যান্ডস তো নেদারল্যান্ডসের বিপক্ষে যদি বাংলাদেশ জয়লাভ করে এবং নেপালের বিপক্ষে জয়লাভ করে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে তখন হলো আপনার ছয় পয়েন্ট আর নেদারল্যান্ডসকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু আপনার নেদারল্যান্ডসের পয়েন্ট কিন্তু সর্বোচ্চ আট হওয়া থেকে আর দুই পয়েন্ট কমে আসবে তাহলে কিন্তু নেদারল্যান্ডসের সম্ভাবনাটাও কিন্তু কমে যাবে তাহলে কিন্তু বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে সুপার এইটে জায়গা পেতে পারে এবং সুপার এইটে যেতে হলে যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেও যায় বাংলাদেশ সেক্ষেত্রে আপনার নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে কিন্তু জয়লাভ করতেই হবে এবং যে দলটি আপনার সুপার এইটের জায়গা পাবে তাকে কিন্তু অবশ্যই ম্যাচ জিতেই যেতে হবে অন্য দলগুলো ম্যাচ হেরে আপনাকে সুযোগ বা সম্ভাবনা তৈরি করে দেবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিতেই আপনাকে সেই সুযোগটাকে বাস্তবে সুপার হিটের জায়গাটা নিতে হবে তো বাংলাদেশের পরবর্তী রয়েছে এই ম্যাচের ফলাফল কেমন হলে বাংলাদেশ সুপার হিটের জায়গা পাবে নিয়ে কিন্তু ভিডিও আপনাদেরকে দেবো এই ভিডিওর পরে ভিডিওটি অলরেডি আমি শুট করে রেখেছি এই ভিডিওটার পরে আপনাদেরকে দিয়ে দেবো তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগে কিন্তু সেই হিসাব দেবটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে তো সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে যেভাবে বাংলাদেশ আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল তারপরে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে তারপরেও কিন্তু অনেকটা কঠিন বা চ্যালেঞ্জিং ছিল ম্যাচটি যেটা আপনারা যারা খেলাটা দেখেছেন অবশ্যই সকল ক্রিকেট প্রেমী কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা দেখেছেন শেষ পর্যন্ত যে উত্তেজনা যে আপনার হার্ট ব্রেকিং একটা মুমেন্টের তৈরি হয়েছিল বা সূচনা হয়েছিল সেটি কিন্তু আসলে বেদনাদায়ক ছিল কেননা আট উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের হাতে বল ছিল কিন্তু উইকেট ছিল না কিন্তু বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ম্যাচটা জিতিয়ে নিয়েছে আজকে তো অবশ্যই আপনি আজকের ম্যাচে বাংলাদেশের ম্যান অব দ্য ম্যাচ হয়েছে কিন্তু রিশাদ হোসেন তবে আজকের ম্যাচে আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদি বাংলাদেশের জয়ের নায়ক কেননা শেষ পর্যন্ত কিন্তু উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকেও ব্যর্থ ছিল বোলাররা প্রথম ইনিংস থেকে দায়িত্ব নিয়ে বল করে প্রথম ইনিংসে দায়িত্বশীল ভাবে বল করে ইনিংস মানে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকাতে পেরেছে বিধায় কিন্তু বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ব্যর্থতা হওয়ার পরেও কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছে বাংলাদেশের ব্যাটিংরা কিন্তু আজকেও ব্যর্থ ছিল একমাত্র তাওদ হৃদয়ের ব্যাটে রান এসেছে তাওদিদ হৃদয়ের ব্যাটে রান এসেছে মাহমুদুল্লাহ রিয়াদ ফিনিশিংটা দায়িত্ব নিয়ে করেছে এবং লিটন কুমার দাস একটু সঙ্গ দিতে পেরেছে লিটন কুমার দাস কিন্তু আজকের ম্যাচে যে একটা ইনিংস খেলেছে এটি কিন্তু অবশ্যই কার্যকরী এটি নিন শুরুর দিকে সৌম্য সরকার তানজির তামিম নাজমুল শান্তর উইকেট হারানোর পরে বাংলাদেশ যে চাপে পড়েছিল শুরুতেই সেই চাপটা মানে কাটিয়ে উঠতে লিটন কুমার দাসের ইনিংসটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখবে এখানে তো এই বিষয়টি আপনার অবশ্যই মাথায় রাখবেন অপর দিকে আপনাকে যদি বলি নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচ

আবার চতুর্থতম উইকেট পড়েছিল সম্ভবত বারো রানে বারো রানে চতুর্থতম উইকেট পড়েছিল শেষ পর্যন্ত ডেভিড মিলার ডেভিড মিলার একটি ইনিংস জয়ী আপনার ম্যাচ জয়ী ইনিংস খেলার কারণে কিন্তু দক্ষিণ আফ্রিকা আজকের ম্যাচে পার পেয়েছে নেদারল্যান্ডসের হাত থেকে যেখানে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে নাকানি চুবানি খেয়েছে সেখানে বাংলাদেশের ম্যাচ যে কতটা সহজ হবে আপনার নেদারল্যান্ডসের বিপক্ষে সেটি কিন্তু অবশ্যই প্রশ্নবিদ্ধ একটি জায়গা কেননা নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ান ডে বিশ্বকাপে ফেলেছে বাংলাদেশ বাংলাদেশের সেরা বা পছন্দের ফর্মেট হলো ওয়ান ডে ফর্মেট সেই ওয়ান ডে ফর্মেটেই কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছিল টি ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে সেক্ষেত্রে আপনার অপরদিকে আবার দু হাজার বাইশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারিয়েছিল ম্যাচটি তবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি কোনো মতেই কিন্তু সহজ হবে না বাংলাদেশের তো অনেকটাই কিন্তু আপনার হিসাব নিকাশ বা পরিকল্পনা করে বা প্র্যাকটিস করে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে নামতে হবে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও আপনার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা যে আপনি অটোমেটিক জিতে যাবেন এমনটিও আশা করা যাবে না আবার নেদারল্যান্ড যে নেপালের বিপক্ষে ম্যাচ জিতেছে সেই ম্যাচটিও কিন্তু সহজে জিতে পারেনি কিন্তু নেদারল্যান্ড শেষ পর্যন্ত উনিশতম ওভার পর্যন্ত কিন্তু খেলা গিয়েছিল নেপাল ও নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি তো আপনি কোনো দলকেই কিন্তু সহজ প্রতিপক্ষ হিসেবে নিতে পারবেন না এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যে বিশটি দল অংশগ্রহণ করতেছে বিশটি দলই কিন্তু আপনার কঠিন প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে কেননা উগান্ডা তারাও কিন্তু প্রথম জয় তুলে নিয়েছে আপনারা দেখেছেন তো সব মিলিয়ে কিন্তু কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই যদি সুপার এইটে খেলতে হয় বাংলাদেশকে নেপাল ও নেদারল্যান্ডসকে হারাতে হবে বাংলাদেশের সুপার এইট এ প্রথম বাধা ছিল শ্রীলঙ্কা সেই বাধাকে উপরে যেতে পেরেছে বাংলাদেশ এখন প্রধান বাধা হলো বাংলাদেশের জন্য নেদারল্যান্ড নেদারল্যান্ডসকে যদি উপরে যেতে পারে বাংলাদেশ তাহলে কিন্তু সুপার এইটে বাংলাদেশের জায়গাটা নিশ্চিত বলে দিতে পারি আমি তো অবশ্যই আপনারা কিন্তু এটি নিশ্চিত থাকতে পারেন চলুন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচে কোন কোন দল মুখোমুখি হচ্ছে তো আজকে কিন্তু আপনার আটই জুন আট জুন শনিবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আগামীকাল নয় জুন রবিবার নয় জুন রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে তিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচের মাধ্যমে দিনের প্রথম ম্যাচে ও টি টোয়েন্টি বিশ্বকাপের আঠারোতম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে উগান্ডা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে এরপর টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের উনিশতম ম্যাচে এবং দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া ইন্ডিয়া ও পাকিস্তানের এই মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কোন দেশ জয়লাভ করবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাতে এটি ভুলবেন না এরপর কিন্তু দিনের তৃতীয়তম ম্যাচ ও টি টোয়েন্টি বিশ্বকাপের বিশতম ম্যাচে কিন্তু ওমানের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড ওমানের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে কিন্তু ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ তো এই তিনটি ম্যাচ নয় তারিখে অনুষ্ঠিত হবে এবং দশ তারিখে একটি মাত্র ম্যাচ রয়েছে এবং দশ তারিখের ম্যাচটি রয়েছে আবার বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দশ তারিখে আপনার বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ এটি দশ তারিখে একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে বাংলাদেশ নাকি দক্ষিণ আফ্রিকা কোন দল জিততে পারে বলে আপনার কাছে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যেহেতু নেদারল্যান্ডসের বিপক্ষে নাকানি চুয়ানি খেয়েছে দক্ষিণ আফ্রিকা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশও চাইবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটা সুযোগ নিতে একটা সুযোগ নিয়ে দক্ষিণ আফ্রিকা যদি হারাতে পারে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশ তাহলে তো সুপার এইটার জায়গাটা একদম নিশ্চিত বলা চলে বাংলাদেশের তো যাই হোক দেখা যাক যদি বাংলাদেশ নাও জিততে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারপরেও বাংলাদেশকে আমাদের সমর্থন দিতে হবে যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে নেদারল্যান্ডস ও নেপালকে কমপক্ষে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এটার জায়গাটা নিশ্চিত

আহ আফগানিস্তান আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান ইব্রাহিম জাদরান দুই ম্যাচে রান করেছেন একশো চোদ্দ এরপর দুই নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জনস এরন জনস দুই ম্যাচে রান করেছেন একশো তিরিশ এরপর এক নম্বরে আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাস রহমানুল্লাহ গুরবাস তিনি দুটি ম্যাচে রান করেছেন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে চলে এসেছে কিন্তু রহমানুল্লাহ গুরবাস তো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ সেটা কিন্তু সেরা রান সংগ্রহের তালিকায় তেইশ নাম্বারে অবস্থান করতেছিল কিন্তু তাওহিদ হৃদয় বিশ বলে চল্লিশ রান করে তেইশ নাম্বারে ছিল তো আপনার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ পর কিন্তু তাহিদ হৃদয় তেইশ নাম্বার থেকে আরো পিছিয়ে চলে গেছে যারা সেরা পঁচিশ নাম্বারের পর্যন্ত রয়েছে তাদের রান কিন্তু চুয়াল্লিশ তো সেক্ষেত্রে হয়তো বা সেরা তিরিশ জনের মাঝে অবস্থান করছে তাউিদ হৃদয় চলুন এখন আমরা দেখে আর একটা বিষয় হলো তাও কিন্তু একটি মাত্র ম্যাচ খেলেছে বাকি দলের খেলোয়াড়রা কিন্তু দুটি ম্যাচ খেলেছে তো বাংলাদেশ যখন দুটি ম্যাচ খেলবে তখন কিন্তু অবশ্যই বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে সারা দশজনের মাঝে অন্তত দেখা যাবে যদি বাংলাদেশের খেলারা সেরা দশজন বা বিশ জনের মাঝে আছে সেই আপডেট তো আপনাদেরকে আমি জানিয়ে দেবই তো আপনারা এই বিশ্বকাপের আপডেটগুলো জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে তো অবশ্যই ভিডিওতে লাইক দিতে আমি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি কিন্তু ফলো দিতে ভুলবেন না চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা সেটি দেখে নেব তো সর্বোচ্চ উইকেট শিকারী যে বোলারদের তালিকা সেখানে কিন্তু পাঁচ নম্বর অবস্থান করছে ওমানের বোলার মেহরান খান উমানের খেলোয়াড় বা বোলার মেহরান খান দুই মাসে উইকেট পেয়েছেন পাঁচটি এরপর চার নম্বরে অবস্থান করছেন নেদারল্যান্ডস এর বোলার লোগান ভ্যান বিক লোগান ভ্যান বিক দুই মাসে উইকেট পেয়েছেন পাঁচটি তিন নম্বরে অবস্থান করছে আহ আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান রশিদ খান দুই মাসে উইকেট পেয়েছেন ছয়টি এরপর দুই নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার পেস বোলার এন্ড্রিক নরকিয়া এন্ড্রিক নর্কিয়া বা অ্যানরিজ নর্ক যেটি বলেন আর কি বাংলার ইংরেজির উচ্চারণ দুটা দুই রকম হয় তো বাংলায় হয় হলো অ্যান্ডরিজ নর্থে এবং ইংরেজিতে অ্যানরিজ নর্কিয়া তো নরকিয়া দুই ম্যাচে উইকেট পেয়েছেন ছয়টি এরপর এক নম্বরে অবস্থান করছে ফাজল হক ফারুকি আফগানিস্তানের পেস বোলার ফাজল হক ফারুকি দুই ম্যাচে উইকেট পেয়েছেন নয়টি দুই ম্যাচে সর্বোচ্চ নয়টি উইকেট পেয়ে কিন্তু এক নম্বরে ফজল হক ফারুকি তো সেরা উইকেট শিক্ষারি বোলারদের যে তালিকা সেখানে কিন্তু গত বাংলাদেশের শ্রীলঙ্কা ম্যাচটিতে কিন্তু একুশ নম্বরে মুস্তাফিজুর রহমান এবং তেইশ নম্বরে রিসাদ হোসেন ছিল তো তেইশ ও পঁচিশ নম্বরে বর্তমান মোস্তাফিজ ও রিসাদের অবস্থান তারা তিনটি করে উইকেট পেয়েছে যাই হোক বাংলাদেশের খেলোয়াড়রা দুটি করে ম্যাচ যখন খেলবে তখনই কিন্তু তাদের অবস্থানটা আমরা সেরা সেরাদের তালিকায় দেখতে পারবো বলে আশা করতেছি এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে যেখানে আপনাদেরকে সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এ টু জেড তো এভাবে কিন্তু প্রতিটি ম্যাচে আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো আমরা তো অবশ্যই প্রতিটি ম্যাচে আপডেট পেতে ভিডিওতে লাইক লাইতে জানিয়ে সাবক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আপনাদেরকে বলে যায় দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন জার্সি ফারুতে তো আপনারা যারা জার্সি চা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করতে পারেন জার্সি ফুতে স্ক্রিনে তো নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এছাড়াও আরেকটি নিউজ জানিয়ে দেয় জার্সি ফারিউ সম্পর্কে জার্সি ফারি শুধুমাত্র ওয়ার্ল্ড কে ওয়ার্ল্ড কাপের জার্সি প্রস্তুত করে এমনটি কিন্তু নয় জার্সি ফরু আপনাদেরকে কাস্টমাইজড ডিজাইনের জার্সি বানিয়ে দেবে আপনার ধরুন একটা পছন্দের ডিজাইন রয়েছে সেই পছন্দের ডিজাইনটা জার্সি ফরুকে যদি দেখান তাহলে কিন্তু সেই ডিজাইন আপনাকে জার্সি বানিয়ে দিতে পারবে জার্সি ফরু তো কাস্টোমাইজড ডিজাইনে যদি জার্সি বানিয়ে নিতে চান তাহলে কিন্তু কমপক্ষে দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার পিস পর্যন্ত জার্সি অর্ডার করার সুযোগ রয়েছে জার্সি ফরুতে একটি ডিজাইনে কমপক্ষে আপনাকে দশ পিস জার্সি বানিয়ে নিতে হবে জার্সি ফরু থেকে বা যেখান থেকে বানিয়ে নিন অন্যান্য প্রতিষ্ঠান থেকে বানিয়ে নিলে আপনাকে কমপক্ষে বিশ পিস অর্ডার করতে হয় তো জার্সি ফরু সর্বনিম্ন দশ পিস পর্যন্ত অর্ডার করার সুযোগ দিচ্ছে আপনাদেরকে তো জার্সি ফর ইউয়ার ঠিকানা রনি মার্কেট কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো তো আপনারা তাদের তেও গিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা সরাসরি কল করেও তাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন জার্সি ফর ইউ বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে